গানটি শুনলেন প্রসেনজিৎ অভিনীত মধুর মিলন বইয়ের গান। গানটি গেয়েছেন কুমার শানু এবং গানটিতে মিউজিক দিয়েছেন বাবুল বোস। তাছাড়া গানটি লিখেছেন পুলক ব্যানার্জি আর বইটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি সুপারহিট সং নিয়ে আসলাম, প্রসেনজিৎ অভিনীত একটি ফিল্মের গান। গানটি গেয়েছেন কুমার শানু, বইয়ের নাম মধুর মিলন, সুপারহিট সং। আপনারা সবাই জানেন যে আমি এই ধরনের নতুন নতুন কিংবা পুরনো সুপারহিট গান আপলোড করে থাকি। তাই আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা থাকে বা কোনো গান আপনাদের ফেভারিট গান থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি যতটা সম্ভব আপনাদের চেষ্টা করব সেই ধরনের গান আপলোড দিতে। যদি কপিরাইট ফ্রি কোনো গান পাওয়া যায়, তবে দেখা গেল অনেক সময় কপিরাইট ফ্রি সং পাওয়া যায় না। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে অ্যাডসেন্সে যে আমাদের নতুন একটি নোটিফিকেশান এসছে, ইউএস ট্যাক্স ইনফরমেশন রিসাবমিট, এই রিসাবমিট ট্যাক্স ইনফরমেশন এই নিয়ে একটি ভিডিও তৈরি করতে। তাই আমি সবাইকে বলেছি যে আমি এই নিয়ে একটি ভিডিও তৈরি করব, সেটা হচ্ছে এই মাসের 21 তারিখ কিংবা 22 তারিখে। আমার একটু সমস্যা আছে, যে কারণে আমি দুদিন পর করব। আর এর লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখ। তাই এখনও প্রায় 2 মাসের উপর সময় আছে, কোনো তাড়াহুড়ো নেই। ইউএস ট্যাক্স সাবমিট করতে হবে, রিসাবমিট করতে হবে 31শে ডিসেম্বর। এটা হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে এখনও পুরো 2 মাসের উপর বাকি আছে। তাই আমি এই অক্টোবর মাসের 21 তারিখ কিংবা 22 তারিখ ইউএস ট্যাক্স রিসাবমিট একটি ভিডিও তৈরি করব। আপনাদের যাদের প্রবলেম তারা একটু অপেক্ষা করুন, আর যদি আপনাদের তারা থাকে তাহলে আপনারা অন্য যে কোনো টিউটোরিয়াল দেখে এই রিসাবমিট ট্যাক্স ইনফরমেশন এটা ফর্ম ফিল আপ করে নিন। আমি একটি নার্সারিতে গিয়েছিলাম, তারই কিছু এখানে ছবি তুলে ধরেছি ভিডিও। একটি আজকে আপনাদের কিছু পেয়ারা দেখাবো, ভুটানি পেয়ারা, তারপরে থাইল্যান্ডের পেয়ারা। যে পেয়ারাগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এত সুন্দর পেয়ারা গাছে পুরো পেকে আছে। এই দেখুন সেই পেয়ারাগুলো প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছে যাতে পাখি চাকরিতে না খায়। খুবই সুস্বাদু অসাধারণ ফলগুলো, দেখতে থাকুন কিছু ফলের গাছ। আমি পুরো দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই নার্সারিতে সব ধরনের ফল পাওয়া যাবে। আমি আজকে পেয়ারা দেখালাম, এরপরে যদি সময় থাকে তাহলে আমি আপনাদের নাশপাতি দেখাবো। নাশপাতি বেশ বড় বড় নাশপাতি হয়ে আছে পুরো গাছটিতে। আপনারা যদি এখানে আসতে চান, এই নিসাব নার্সারি ছবি তুলতে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই রানাঘাটে নামবেন। রানাঘাটে নেমে আপনারা টোটো কিংবা টুকটুকি ধরবেন, ধরে ওভারব্রিজ পার হবেন। ওভারব্রিজ পার হয়ে এপারে আসবেন, তারপরে অটো কিংবা টুকটুকি যাই হোক ধরে নেবেন। ধরে নিয়ে আপনারা বলবেন সোজা এই নার্সারিতে যাবেন, রায়নগরে নেবে, বলবেন নার্সারিতে যাব, আপনাদের নিয়ে যাবে। আপনাদের আমি আরেকটি ইনফরমেশন দিই, ইউটিউবে একটি আপডেট এসছে শর্টস ভিডিও নিয়ে, যারা শর্টস ভিডিও তৈরি করেন। এতদিন কী হতো, 60 সেকেন্ডের নিচে যেসব ভিডিওগুলো তৈরি হতো সেগুলো কিন্তু শর্টসে চলে যেত, আর 60 সেকেন্ডের উপরে যে ভিডিওগুলো তৈরি হতো সেগুলো কিন্তু সব লং ভিডিওতে চলে যেত। শর্টস ভিডিওর রেশিও হচ্ছে 9:16। আমরা এই যে ভিডিওটি করছি, এই ভিডিওটি কিন্তু 16:9,
ষোলো নয় যে রেশিও আছে সেই রেশিওটা আমরা বেছে নিয়ে আমরা ভিডিও তৈরি করি লং ভিডিওর জন্য। কিন্তু অনেকে আছে যে বড় ভিডিও তৈরি করেন, 2 মিনিট 2.5 মিনিটের ভিডিও তৈরি করেন, কিন্তু তারা ভিডিওটা 9:16 করেন, মানে লম্বা করে ধরেন, কিংবা 1:1 করেন, যেমন ফেসবুকে হয়, ক্যামেরাটা লম্বা করে ধরেন মোবাইলটা, তখন লম্বা করে ছবি আসে ফুল স্ক্রিন। এইবার আপডেট এসছে 3 মিনিটের নিচে যদি আপনি 2 মিনিটও করেন, 2 মিনিট কিংবা 2.5 মিনিটের ভিডিও করেন, আর আপনি যদি লম্বালম্বি করে ভিডিও শ্যুট করেন তাহলে কিন্তু সেটা শর্টস ভিডিওতে চলে যাবে, লং ভিডিওতে যাবে না। আর শর্টস ভিডিওতে গেলে কিন্তু ওয়াচ টাইম অ্যাড হবে না, ভিউজ অ্যাড হবে।